কাউন্সিলর দাদা সরে যাও সরে যাও সুমঙ্গতা ছাড়ো সুমঙ্গতা ছাড়ো হাত সরাও হাত সরাও এখন কিছু বলতে যাও না এখন কিছু বলতে যাও না দেখেছিল কিন্তু কোনো কারণে ওনারা আসেননি আমরা আমাদের ইও সাহেবের আমাদের মাননীয় শঙ্কর দাস তিনি প্রেসিডেন্ট প্রিজাইড করেছেন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায় তিনি হচ্ছে প্রস্তাব দিয়েছিলেন তারপরে অস্থার পক্ষে আমাদের যেই আস্থার পক্ষে আমাদের সমর্থন করেছে সেইটা দিলাম আর অপনেন্ট কাউরা নেই ইও সাহেবের কাছে আমরা ওই দুজন বাদ দিয়ে বাকিরা প্রবেশ করেছে দুজন পুলিশ আটকে দিয়েছে ওখানে ওরা রিটিন কপি আমাদের মেল করেছে সেই মেল ওরা মানতে চাচ্ছে না ভাত কথা কার্যত রণক্ষেত্র এলাকা ধারণ করেছে গোটা বনগাঁ অঞ্চল এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির কাউন্সিলর যারা বিজেপিতে যোগদান করেছেন তারা এই মুহূর্তে মোবাইল হ্যালো আমরা ঢুকছি আছে হিমান্তিও আছে হ্যালো হিমান্তিও কাপ্তিও আছে হিমান্ত কাপ্তি সবাই ঢুকতে দিয়েছে সে আমলে বলে Thank you.
মানি না রাজ্য সবকিছু আপনারা এখন কজন প্রবেশ করলেন? আমরা ওই দুজন বাদ দিয়ে বাকিরা প্রবেশ করেছি। দুজন ঢুকতে দেবে না? দুজন পুলিশ আটকে দিয়েছে ওখানে, ওরা রুটিন কপি করেছে, আমাদের মেল করেছে, সেই মেল ওরা মানতে চাচ্ছে না। প্রিজাইড করবেন, উনি 3:10 পর্যন্ত অপেক্ষা করে দেখলেন যে ওরা কেউ আসেনি। তখন উনি বললেন যে ওরা তো এখনো পর্যন্ত এসে কেউ পৌঁছলো না, যে 3 জন কাউন্সিলর ডেকেছিলেন আস্থার পক্ষে তারা আসেনি কেউ। আমরা তখন সাহেবের কথা মতো আমরা মিটিংয়ে যাই, আমরা সভাপতি হিসাবে আমি শম্ভু দাস মহাশয়ের নাম প্রস্তাব করি এবং তিনি তখন বলেন যে আপনাদের পক্ষে যে আস্থা ভোটে আপনাদের সমর্থন আছে, সে সমর্থনে আপনারা কে কে আছে। আমরা পুরোনো দিনে আমাদের যে চেয়ারম্যান ছিল তার পক্ষে আমরা 10 জন হাত তুলে মানে চেয়ারম্যান ছিলেন তাকেই আমরা সমর্থন, মানে যে চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যান হলেন। কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বাকি যে 3 জন কাউন্সিলর যেতে পারেনি ওনাদেরকে প্রশাসন দিয়ে তৃণমূল আটকে রেখেছিল, এ বিষয়ে কি বলবেন? আর ওনাকে ফ্রেমে রাখেছে না, আজকে আস্থা ভোট আর ভোট দিতে এসেছিলেন, অবশ্যই পারলেন না, এখানে যেতে পারছি না। আজকে আমাদের নামে একটা মিথ্যা মামলা সাজানো হয়েছিল, সেই মিথ্যা মামলায় আমরা হাইকোর্ট থেকে জামিন অর্ডার পেয়েছি, হয়তো একটু লেটে পেয়েছি, কিন্তু সেই জামিন অর্ডারটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছে। আমাদের বঙ্গার পুলিশ প্রশাসন সেইটা মানতে চাচ্ছে না, যে আমরা বলছি যে হচ্ছে রায়ের প্রিন্ট কপি চাই, প্রিন্ট কপি ছাড়া আমরা হচ্ছে কোনো রকম মানব না, এবং সেই জন্য আমাদের দুই কাউন্সিলরকে আটকে রাখা হয়েছে। আপনি কি প্রিন্ট কপি করতে পারছেন? কারণ হোয়াটসঅ্যাপ থেকে প্রিন্ট কপি করতে পাঠানো হয়েছে, সেই প্রিন্ট কপিটা হচ্ছে দেখানো হোক পুলিশ প্রশাসনকে, তারপর পরিস্থিতি দেখে আমরা আদালতে স্বর্ণপন্ন হব। যে আমরা জোর করে গণতন্ত্র ধ্বংস করব, আইন আইন আইনের বাইরে যদি যে কাজ করতে চাই তাহলে সে ব্যবস্থা, আমরা হাইকোর্টে অর্ডার পাওয়ার পরে এসেছি। এবার কোনো গণতন্ত্রে নেই এই জিনিস যে ওরা ঠিক আছে হাইকোর্টের নির্দেশে যাচ্ছে, হাইকোর্টে যাওয়ার পরে ওরা অনাস্থা ওখানে দেওয়ার পরে যদি মনে হয় যে ওরা সম্পূর্ণ ওদের হাইকোর্টের নির্দেশ নেই তাহলে অ্যারেস্ট করতে পারে, তার আগে আটকাতে পারে, এটা কোন গণতন্ত্রে আছে? আমরাও আইনটা বুঝি, আমরাও আইনটা নিয়ে বুঝি, পুলিশ তো 100% করছে, পুলিশ তো 100% তৃণমূলের হয়ে কাজ করছে, পুলিশ পরবর্তী কর্মসূচি আইন আছে, আমাদের নেতৃত্ব রয়েছে, সবাই কথা বলবে। আরে হাইকোর্ট অর্ডার দিয়েছে সে অর্ডার মানছে না, কোন পুলিশ কোন রাজ্যে বাস করছি, হাইকোর্ট কেউ মানছে না। কি বলছে পুলিশ? কি বলছে? গুলি ঢুকতে হবে না দুজন কাউন্সিলরকে। কাকে কাকে ঢুকতে দেওয়া হচ্ছে? কার্তিক মণ্ডল, হেমাদ্রি মণ্ডলকে। কি করবেন আপনারা, কি ভাবছেন? ওনারা এখন প্রিন্ট চাই, আমি প্রিন্ট বার করতে দিয়েছি, আমি নিয়ে আসছি, ইচ্ছাকৃতভাবে লেট করছে, ইচ্ছাকৃতভাবে লেট করছে। আপনার নামটা একটু বলো। দেবদাস মণ্ডল। বিজেপি কাউন্সিলরদের গ্রেফতার করা যাবে না, হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বিজেপিরা অভিযোগ করছেন বিজেপি কাউন্সিলররা যে পুলিশের নির্দেশ মানতে চাইছে না, কি বলবেন? আপনারা কেন?
এর এগেইনস্টে কেস হয়েছিল, তাদের এগেইনস্টে ইন্টারিম জামিন মঞ্জুর করেছে, কিন্তু এখানকার পুলিশ প্রশাসন কিছুতেই সেটা মানতে চাচ্ছে না, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা কি করবেন? মনোতোষ না, চলো।